1924 সালে প্রতিষ্ঠিত হয় মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1962 সালে সরকারি সহায়তায় টিন শেড দিয়ে নির্মাণ করা হয় বিদ্যালয়ের চারটি ক্লাসরুম। প্রাকৃতিক নানা দুর্যোগে জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি। দেয়ালের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে ব্যাহত হচ্ছে পাঠদান। আকাশে মেঘ জমলেই শঙ্কা বাড়ে শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের মনে। বৃষ্টি আসে তখন আমরা দৌড়ে অন্য ক্লাসে গিয়ে সবাই একসাথে ক্লাস করতে। আমাদের বিদ্যালয়টি বাংলা, বৃষ্টি পড়ে আমরা ঠিক মতো ক্লাস করতে পারি না, তাই আমাদের একটা ভবন চাই। খুবই আতঙ্কের মধ্যে আসি, কখন যে কি ঘটে যায় এ নিয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাঁচটি রুমের মধ্যে তিনটি রুমই খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুইটা বছর থেকে প্রাণহানির সংখ্যা নিয়ে নয়, নিরাপদ পরিবেশে প্রাণোচ্ছ্বাসে যাতে শিক্ষার পরিবেশ সৃষ্টি হয় সেই সুযোগ করে দেওয়ার জন্য সকলের সদয় দৃষ্টি কামনা করছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিদ্যালয় পরিচালনা পর্ষদ। জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হুইপ মহোদয়, জেলা প্রশাসক, মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার সবর বরাবরে এই বিষয়ে বারবার দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু এখানের কোনো মেরামত করা হয়েছে না আজ পর্যন্ত। কর্তৃপক্ষ যারা যায় যায় তহসিল আসেন তারা সাথে যোগাযোগ করছে, করিয়া কোনো সুফল এখনো পাই নাই। ভবন নির্মাণের প্রস্তাব এবং মেরামতের জন্য বরাদ্দের প্রস্তাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা বরাদ্দ পাব এবং বরাদ্দ পাওয়ার সাপেক্ষে মৌলভীবাজারের সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 225 জন শিক্ষার্থী পড়াশোনা করছে, আর 8 জনের জায়গায় শিক্ষক রয়েছেন 6 জন। সময় সংবাদ, মৌলভীবাজার।